পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেন জনসন রোডের ভিভেন্সি হাউস বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য থেকে জানা গেছে, রাত 9টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় কাউন্সিলর আয়াসমিয়া জানিয়েছেন, 5 নম্বর ভিভেন্সি হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে এই বাসায় তখন কোনো মানুষ ছিলেন না। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। আগুন লাগার ঘটনায় প্রতিবেশীরা দেখে ফায়ার ব্রিগেডকে ফোন করেন। 5 থেকে 6টি ফায়ার ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিল্ডিংয়ের মানুষকে নিরাপদে বের করার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দা কাজী ঝন্টু এবং মোহাম্মদ জাবেদ আলীর ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এ সময় প্রচুর ধোঁয়া উঠতে থাকে। রাস্তাঘাট বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ফায়ার ব্রিগেড। এ সময় ধোঁয়া পাশের ভবনে পর্যন্ত ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, গত 1 মাসে টাওয়ার হ্যামলেটসে অন্তত 10টি বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত 3টি ঘটনার পেছনে ই বাইকের চার্জার বিস্ফোরণ বলে জানা গেছে। গত 5 মার্চ শেডওয়েলে ই বাইকের চার্জার থেকে আগুন লেগে মিজানুর রহমান নামে এক বাংলাদেশি মৃত্যুবরণ করেন। এই ফ্ল্যাটে সেই রাতে অন্তত 18 জন ছিলেন বলে জানান সেই ফ্ল্যাটের আগুন থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা। এই ঘটনায় কাউন্সিলের পক্ষ থেকে তদন্ত চলছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।